জাতীয় পার্টির কোন অংশ নাই না। মানে এখন এরশাদ সাহেবের আদর্শ নিয়ে যেকোনো লোক যদি দল করতে চায়, আগেও করেছে অনেকে, 1996 পরে একবার আনোয়ার মঞ্জু সাহেব নিয়ে গেছিলেন কিছু, তখন আমাদের কিছু অংশই গেছিল অবশ্য। তারপরে 2001 সালে আবার নাজির রহমান মঞ্জু সাহেব কিছু অংশ নিয়ে গেছিলেন। তবে এবার যারা যাচ্ছেন তারা মোটামুটি আমাদের সঙ্গে সম্পৃক্ততা নেই, অনেক আগে ছিল বহিষ্কৃত, তারা বিভিন্নভাবে একটা আলাদা প্ল্যাটফর্ম করতে চাচ্ছেন। আমরা এই ব্যাপারে কোনো মতামত দিতে চাই না, দল করার অধিকার সবারই আছে, ঈশ্বর সাহেবের আদর্শ নিয়ে দল করার অধিকারও অনেকের আছে, তো ওনারা করতে চাইলে করতে পারেন। দল করার কতগুলো নিয়ম আছে, তবে দলটাকে যদি নির্বাচন কমিশনে নিবন্ধীকৃত করতে হয়, নিবন্ধন নিতে হয়, তাহলে তার কতগুলো শর্ত আছে, এগুলো পূরণ করার পরেই ওনারা এটার দিকে যেতে পারেন। শুধু কাউন্সিল এইভাবে করলে এটা আইনগতভাবে কোনো কাউন্সিল বলা যায় না, সব জেলা শহর থেকে শুরু করে সমস্ত ইউনিটে কাউন্সিল করে কমিটি করে তাদের প্রতিনিধিদের মাধ্যমে একটা কাউন্সিল করতে হয়, সব জায়গায় অফিস থাকতে হয়, তো এই ধরনের কাউন্সিল হলে একটা গ্রহণযোগ্যতা পায়। আমরা এই ব্যাপারে খুব একটা বেশি মাথা ঘামাচ্ছি না এই মুহূর্তে।